সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই আছি সবাই। আর আজকে সকাল থেকে আবহাওয়াটা খুবই খারাপ, এখন ডাইরেক্ট বৃষ্টি হইতেছে, মানে শীতের সিজনে এত বৃষ্টি হয়, এবারকে দুই দিন বৃষ্টি হইলো, আজকেও বৃষ্টি হইতেছে, মোটামুটি ভালো বৃষ্টি জোরই হইতেছে, তো ঠান্ডা কিন্তু নেই। এই জিনিসটাই মানে এই আবহাওয়াটা খারাপ শরীরের জন্য, মানুষের জ্বর জ্বালি হইতেছে এই জন্য মনে হয়। আজকে বৃষ্টির দিনে খুবই স্পেশাল খাবার, এই খাবারগুলো বৃষ্টির দিনে খাইতে ভালোই লাগলো। তো প্রথমে যেটা আছে সেটা হলো ফুলকপির পাতা বাটা আর কি, সিদ্ধ করে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে বাটছে। আর এখানে আছে হলো কাতলা মাছ ভাজি, এটা একটু অন্যরকম কাতলা মাছ ভাজি, আপনার কিছুটা বারবিকিউ স্টাইল, ঠিক আছে। এর মধ্যে ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, তারপরে আরও অনেক কিছু আছে। এটা ওই আদা আদা রসুন পেঁয়াজ নেই, আদা রসুন বাটা ধনিয়া পাতা বাটা এগুলো দিয়ে এটারে বাটা না ঠিক ওই ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এটারে মেরিনেট করে তারপরে আসছে, এক ঘন্টা মেরিনেট করে রাখছে তারপরে আসছে, মানে একটু অন্যরকম। আজকে প্রত্যেকটা খাবার একটু অন্যরকম, এটা হলো ইউনিক এক কারি বলতে পারেন। এটা মানে এটার ভিতরে যে পেঁয়াজের কালি আছে, মৌরি আছে, কাজু বাদাম আছে, তারপরে আপনার নারকেলের গুঁড়ো আছে, মানে নারকেলের ব্লেন্ড করে তারপর দিছে, মানে এটা স্পেশাল সব আইটেম আছে। এটা হলো কাশ্মীরি চিকেন কারি, এটা হলো কাশ্মীরি স্টাইলের একটা চিকেনের তরকারি। তো এগুলো সবই করছে হলো আমার ছোটো বোন, ওর আজকে শুক্রবার বন্ধ তাই স্পেশাল করছে। তো করলে ভালোই হয়, আমরা একটু অন্যরকম খাবার খাইতে পারি। আচ্ছা মাছ ভাজিটা খাই একটু বেশি, সাধারণত আমরা যেভাবে মাছ ভাজি করি ওইভাবে করে নেই। রান্না করার সময় আমি ছিলাম অবশ্য মাঝে মাঝে দেখছি, এটা কাঁচামরিচ ধনে পাতা এগুলো দিয়া আদা রসুন ব্লেন্ড করছে, ব্লেন্ড করে ওই মশলাটা মাখিয়ে রাখছে, গোটা মিনিট করে সরষের তেল দেখাচ্ছে, কাঁচামরি ঝাল আছে, আর এই মাছ ভাজিটাও একটু ঝাল ঝাল আছে, কারণ মশলার মধ্যে আপনার কাঁচামরিচের পরিমাণটা বেশি ছিল, কাঁচামরিচের একটা ঘ্রাণ আছে এটার মধ্যে। খাবারগুলো আমাদের অরসি খুব পছন্দ করে, অরসি আমাদের যে রান্না বান্না এগুলো বেশি পছন্দ করে না, এটা অন্যরকম হইলে ওর স্বাদ লাগে। আমরা সাধারণত যেভাবে মাছ ভাজি খাই মানে ওটা স্বাদের দাঁড় গেছে না, এক একটা এটা পুরো অন্যরকম, ওটাও স্বাদ এটাও স্বাদ, ওটা হলো সচরাচর যে মাছ ভাজি খাই সব সব মাছই কিন্তু প্রায় সেম সেমই লাগে, একটু ডিফারেন্স হয় মাছের প্রকার ভেদে, কিন্তু এটা কিন্তু মাছ ভাজির মতো গন্ধই নেই, মাছ ভাজির যে একটা ঘ্রাণ আছে সেটা কিন্তু নেই, অন্যরকম।
আর মাছটা কিন্তু কড়া ভাজা না, অল্প তেলে ভাজা। উপরে যে মশলার স্বাদ, তোমার চেষ্টা বড়ই ঝাল আছে। বাইরে বৃষ্টি হইতেছে, দুর্যোগ আবহাওয়া। আর বৃষ্টি হইলে আমাদের সরিষার ক্ষতি হবে। সরিষা উঠানোর সময় এখন, প্রাকৃতিক দুর্যোগ আসলে কৃষকের বেশি ক্ষতি হয় সবচেয়ে, কারণ ওরা তো আসলে প্রকৃতির উপর নির্ভরশীল। সবসময় যে ক্ষতি করে তা না, অনেক সময় করে করে। যখন এই বৃষ্টি ধানের সিজন হইলে ধান যখন বুনে সেচ দেওয়া লাগে না, মাছ ভাজিটা খুবই স্বাদ লাগলো। মানে আমরা সাধারণত যেরকম মাছ ভাজি খাই ওরকম না। ফুলকপি পাতা বাটা, শীতের দিনে বাটা ভর্তা খুবই স্বাদ, যে কোনো বাটাই, যে কোনো ভর্তাই। ফুলকপির পাতা বেশিরভাগই তো মানুষ ফেলাই দেয়, বাজারে দোকানদারে ফেলাই দেয়, প্রচুর ভিটামিন।
এটার মধ্যে নারকেল, কাজু বাদাম, মৌরি, তিনটা হলো স্পেশাল মশলা। আর অল্প কিছু পেঁয়াজের কালি আছে, মৌরির গ্রান্ডা ভালো লাগতেছে। দেশি হাঁসের ডিম, ১৯৫ টাকা ডজন দেশি হাঁসের ডিম। তরকারিতে নারকেলের ব্যবহারটা খুব একটা যে স্বাদ বাড়ে তা না, একটু ভিন্নতা আছে। আর এটা আমি দেখছি ইন্ডিয়ান রেসিপিতে সবচেয়ে বেশি ইউজ হয়, ইন্ডিয়ান, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে নারকেল হয়, এই জন্য ওদের নারকেল দিয়ে রেসিপি বেশি। বাংলাদেশে আপনার রান্নায় নারকেল খুব কম ইউজ হয়, নারকেল ইউজ করে বেশিরভাগ হলো লাল ডল বানায় ওগুলোতে। কাশ্মীরি চিকেন দিই, এটা কেমন লাগে। এটার মধ্যে দুধ ব্যবহার করছে, দই ব্যবহার করছে, তারপরে ধনে পাতা ব্যবহার করছে, আর এমনিতে আদা রসুন, রসুন না সরি আদা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এগুলো তো ইউজ করছি, টমেটো ইউজ করছে। কিন্তু রান্নাটা কিন্তু আজকে সবগুলো সরষের তেলে রান্না।
খাওয়া খুবই ফাটাফাটি হলো আজকে আজকে সবগুলো আইটেমই এর আগে আমি খাই নাই খালি ভাতটা খেয়েছি আগে কিন্তু এরকম মাছ ভাজি খাই নাই এরকম ডিমের তরকারি খাই নাই এরকম মুরগির মাংসও খাই নাই যাই হোক সবগুলো আইটেমই স্বাদ লাগছে সত্যি কথা বলতে সবগুলো আইটেমই স্বাদ লাগছে এক একটা স্বাদ এক রকম একই রকম খাবার খাইতে খাইতে মাঝে মাঝে একটু বিরক্ত লাগে তার জন্য এরকম রান্না হইলে মাঝে মাঝে ভালোই লাগে মাসে একবার বা দুইবার আর আমি অর্চিত তৈরিটা পাইলে খুবই খুশি কারণ এটা ভিন্ন খাবার ভালো লাগে খাইতে আমারও ভালো লাগছে সত্যি কথা বলতে সবগুলো আইটেমই স্বাদ লাগছে যাই হোক বাইরে এখনও বৃষ্টি হইতেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবার জন্য শুভকামনা